রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। স্বাধীন দেশে কেন এত রক্তপাত? 2018 সালে আজ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের ছাত্রীদের যে দাবি সেটি কোনোভাবে রাষ্ট্রের বিরুদ্ধে না, ছাত্র ছাত্রীদের যে দাবি এটি কোনোভাবেই অযোগ্য না। ছাত্র ছাত্রীদের যে কাজগুলি আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে এবং অন্যান্য এলাকাতে, সেই কাজগুলি কোনোভাবেই খারাপ না। সারা দেশ বলছে এগুলি যৌক্তিক, কিন্তু আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, তাহলে এত রক্তপাত কেন? কেন এই নিরপরাধ বাচ্চারা রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আছে? বাংলাদেশী সেবা পার্টির প্রশ্ন হল, কার জন্য এদেশ, কাদের জন্য এদেশ, কাদের জন্য এ সরকার, কাদের জন্য এই যত উন্নত এবং উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি? কার ট্যাক্সে চলে, কাদের ট্যাক্সে চলে এদেশ? আপনারা যারা বেতন পাচ্ছেন কাদের ট্যাক্সে, কাদের ট্যাক্সে আপনারা দামি গাড়ি ক্রয় করছেন? একটু লজ্জা করা উচিত। যাদের টাকায় আপনার সন্তানের আহার হয়, আপনাদের সন্তানের আহার হয়, ভালো স্কুলে আপনাদের সন্তানেরা পড়তে পারে, কিন্তু আপনাদের কারণে কিছু সন্তানেরা আজ নিজেদের শরীরে রক্ত ঝরাচ্ছে। এই নির্যাতন আর কতকাল চলবে? আমরা যদি অতীতের ইতিহাস দেখি, তাহলে 1757 সাল থেকে আজ 2018 সাল এই বাঙালি জাতির উপরে যত নির্যাতন হয়েছে, যারা নির্যাতন করেছে সেই ইংরেজরা থাকতে পারেনি, তারাও বিদায় নিয়েছে। বাঙালি জাতির উপরে পাকিস্তানিরা যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের ফলে তাদেরকে একদিন বিদায় হতে হয়েছে। এই দেশের মানুষের উপরে জুলুম এবং নির্যাতন করেছে এরশাদ, থাকতে পারিনি। জুলুম এবং নির্যাতন করেছে খালেদা জিয়া, থাকতে পারিনি। আজ 2018 সালে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং তার আমলাতন্ত্রও যেভাবে দেশের জনগণের উপরে নির্যাতন এবং জুলুম করে যাচ্ছে, তাতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, শান্তি পাচ্ছে না। মানুষেরা পাচ্ছে না স্বাধীনতা, দেশের মানুষের ভোটের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এসেছে কি? এসেছে গুম হওয়ার, খুন হওয়ার এবং অপরাজনীতি। এসবের কারণ কি? এসবের কারণ একটি, সেটি হলো তাগুতের নিজাম। যদি আমরা এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে একটু দেখি, তাহলে আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়েছে, এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের তথা কোরআন বিরোধী আইনের কাছে যায় সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায়। এই আয়াতটি আমাদেরকে কি বলছে? তাগুতের কোনো ফয়সালা, তাগুতের নিজাম কোনোভাবে মানা যাবে না, কারণ তাগুত কখনো মানুষের ন্যায্য অধিকার দেয় না, ন্যায় বিচার দেয় না। অতীতের ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি দেশপ্রধান
তার আমলাতন্ত্রকে নিয়ে। সবসময় সে তার গদিকে টেকানোর জন্য দেশের সন্তানদেরকে হত্যা করে, বিশেষ করে দেশের ছেলেদেরকে হত্যা করে। ফেরাউনের ইতিহাস আমরা সবাই জানি। ফেরাউন, যার বাংলা উপাধি দেশপ্রধান, দেশপ্রধানের উপাধিকে বলা হয় আরবিতে ফেরাউন, মিশরে ঠিক যেভাবে করেছিল, আজ 2018 সালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও তাই হচ্ছে। এই কোরআনের 2 নম্বর সুরা আল বাকারা 49 এবং 50-এর 2টি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আর যখন তোমাদেরকে আমি আজাদ দিয়ে থাকি দেশ প্রধানের লোকদের থেকে, তারা তোমাদেরকে কঠিন আজাব পৌঁছায়, তোমাদের পুত্রদেরকে হত্যা করে আর তোমাদের স্ত্রীদের দিয়ে কাজ করায়, এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা রয়েছে। আর আমি তোমাদের জন্য সমুদ্র ভাগ করে তোমাদেরকে নাজাত দিয়েছি এবং দেশ প্রধানের লোকদেরকে ডুবিয়ে দিয়েছি, আর তোমরা তা দেখেও নিয়েছ। আজ আমরা সেটি দেখছি, দেশ প্রধানের কাছে, যে দেশ প্রধানের কাছে রয়েছে তাগুতের সিস্টেম, যে দেশ প্রধানের কাছে নেই কোরআনের সিস্টেম, সেই দেশ প্রধানের কাছে আপনারা আমরা যতই আহাজারি করি না কেন কোনো লাভ হবে না। তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায়, আসুন আমরা এই দেশে রপ্তন্ত্র কায়েম করি, তাহলে আমরা এই দেশকে স্বর্গের দেশ হিসেবে গড়ে নিতে পারব। নইলে রক্তপাত ঘটতে থাকবে, অতীতে ঘটেছে, যদিও জালেম শাসকদের ইতিহাস একদিন কথা বলে যে দেশবাসীদের উপরে জালেম শাসক যে এসেছে সেই জুলুম এবং নির্যাতন করেছে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আমরা সবাই চাই এদেশে রপ্তন্ত্র কায়েম করতে এবং দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যত নেতা নেত্রী রয়েছে, তাদের কর্মী রয়েছে, তাদেরকে আমরা বর্জন করে চলতে চাই।